তালা জানা পাই দেখতে পাচ্ছেন যে প্রায় হাত পাখার 1 থেকে 1500 কর্মী তারা প্রত্যেকে লাঠি ফুটে হাতে নিয়ে যাচ্ছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা হাজার হাজার লাঠি ধরে নিয়ে যাচ্ছে তারা প্রত্যেকের হাতে লাঠি প্রত্যেকের হাতেই বাঁশ লাঠি এরা এরা কি ধরনের রাজনীতি এটা আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখা এবং আল্লাহ পাক গজব নাজিল করবে কোনো সন্দেহ নেই এর মধ্যে তারা তার গেট দিছে কি তর্ক বিতর্ক ফট করে দেখে আমাকে ঘুষি দেওয়া শুরু করছে তো আমি এর মধ্যে আমি চিন্তা করছি আমার লোকজন আছে আল্লাহ না করুক এটা তারপর আমি আমার লোকজনকে আমি কিসের নিজের অ্যাসাল্ট আমি আমার নিজের লোকদেরকে থামাবার চেষ্টা করছি যে তোমরা সরো জানজাল করে আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব আল্লাহ আমাকে বাঁচাক এবং মরুক আমি মরার জন্য আসছি আমি বাঁচার জন্য আসিনি দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করে এবং আমাকে যেহেতু হাত দিছে কথা বুঝছেন রক্তাক্ত করছে এই যে দেখেন অবস্থা করছি আমি কি করছি আমি একজন প্রার্থী আমি একজন ওদের চেয়ে মুরব্বী আমার দাড়ি পাতা আমি একজন আলেম মানুষ পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান আমার উপর আঘাত করতে হবে তাদের অথচ আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিশাচ হতে পারে মানুষ বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে এত পিশাচ হতে পারে কোন মানুষ এরা কি মানুষ ক্ষমতার মোহে পাগল হয়ে গেছে মামলা তো করবে মামলা করা হবে আইন করে জানে যারা আমরা সমস্ত দেব আজকে কোন দেখি নির্বাচন নির্বাচন শেষ হোক তারপর ইনশাআল্লাহ রাস্তা আমি যেহেতু রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তার সাহায্য কয়েকটি কেন্দ্রে আমরা নিজে প্রশাসন Yeah.